হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ গেম প্লে। আজকের গেম প্লেতে আমরা বেবিয়ানের পার্ট টু খেলবো। আর দেখতে পাচ্ছ আমি এখানে দেখতে পাচ্ছি এসে পড়েছি, বেশি কথা বলবো না কারণ এই গেম প্লেটা অনেক কঠিন, যে তোমাদের দেখাতে হবে। তো দেখতে পাচ্ছ সব লকেট আছে, সব লকেট। তো দেখি কোনোটা আনলক পাওয়া গেছে। তো এটা হচ্ছে আমি আমার বাচ্চার, মানে কী বলে, আমি বাচ্চার কাছে এসে পড়েছি, যে বাচ্চাটা বেবিয়ানে আলো। গাইস এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি উপরে তলা চলে এসেছি এবং দেখতে পাচ্ছ এটা বলছে আমাদের নিচে যেতে, কারণ আমি মানে আমি জিত করে উপরে এসেছি, ওরা বারণ করেছিল উপরে যেতে, তবু আমি এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ হোয়াইট আমাদের বলছে তা হোয়াইট রেবিটকে ফলো করতে, সেই জন্য আমরা হোয়াইট রেবিটকে ফলো করবো। এবং তোমরা অবশ্যই হোয়াইট রেবিটকে ফলো করো, কারণ মানে যদি ওকে ফলো করো তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বা, তোমরা বুঝতেই পারছ। তো এই দেখতে পাচ্ছ হোয়াইট রেবিট বলছে আমাদের একটা লিফটে উঠতে হবে, সেই জন্য লিফটটা অটোমেটিক খুললে তারপরে আমি লিফটের মধ্যে উঠে যাবো। এবং আজকের গেমটা কিন্তু অনেক বেশি বড় হবে, কারণ গতবারেরটা মাত্র 11 মিনিটে ছিল আর এবারেরটা হবে মোটামুটি 18 মিনিটে। গাইস এখানে না আমাদেরকে নেক্সট লেভেলে চলে যেতে হবে। আর এখানে আরও কাজ আছে, এখানে তোমাদের কাজটা দেখাবো। ওই যে দেখাও পিকম্যান ম্যাডনেস, এই যে নেক্সট লেভেল এটা। তো এখানে আমরা কী করবো এটা ওরাই বলে দিবে, আর সেই অনুযায়ী আমরা করব। গাইস এখানে শব্দে অন্ধকার, মানে কিছু গাইস ওটা কালো ধোঁয়ার মতো এসে বললো, বাট কিছু দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না কিছু কিছু হবে কি না। ওই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ লিফ্টটা খুলে গেছে আর আমরা এখানে আবার সামনের দিকে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছ যদি হোয়াইট রেবিট আমাদের যে দিকে ইশারা করবে আমরা সেই দিকেই চলে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে পিছন থেকে আমরা আসলাম, আমরা এসে এখানে জিনিসপত্র খুঁজছি, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ একটা হোয়াইট রেবিটের দরজা আছে এখানে, এবং এটা আমরা খুলতে লাগছি। আর বাচ্চাটা আমাদেরকে আটকে দিল, আর বাচ্চাটা এত শয়তান না গাইস। তো বাচ্চাটার থেকে আমরা এখন এটা নেওয়ার চেষ্টা করি একটু, না গাইস নেওয়া যাবে না। তো আমরা এখানে এই দেখতে পাচ্ছ একটা পিয়ানো পেলাম, এবং এখানে সব কাগজ রাখতে হবে তোমাদেরকে, এবং কাগজগুলো মিলিয়ে মিলিয়ে তোমাদের গান গাইতে হবে। এবং তোমাদেরকে কিছু একটা দিবে, সেটা অনুযায়ী তোমরা বাচ্চাটার থেকে চাবিটা নিতে পারবা। তো দেখতে পাচ্ছ আমি গান এখানে খুঁজছি, কারণ হয়তো কারণ আমি আগে থেকেই জানি যে গানগুলোকে এখানে লাগাতে হবে, পার্টস অফ পিস এটা। তো এই দেখতে পাচ্ছ একটা পেয়ে গেছি, আরেকটা ছিল যেটা মিলছিল না। তো আবার এটা একটু ট্রাই করে দেখি মিলে কি না, না এটা মিলবে না, আর এটার মিলার সম্ভাবনা কম। তো এটা আমরা ফেলে দিই। তো এবার আমরা চলে যাব এই খাটের রুমে। তো এই দেখতে পাচ্ছ এখানে আরেকটা পিস পেলাম, এবং এখানে দেখতে পাচ্ছ বাচ্চার মুখটা একটু একটু বেশি উঠেছে, তো এখানে আমরা পিসটা লাগিয়ে দিয়েছি, এটা মিলে গেছে। তো এবার আমরা আরেকটা পিস পেয়ে গেছি, এবার আমরা এটা লাগাবো, আমারও সেটাই হবে। এ হয়ে গেছে গাইস, এখন আমরা এখানে পিয়ানোটা বাজাবো, পিয়ানো বাজানোর অনুসারে বাচ্চাটা তোমার কাছে ছুটে আসবে, দেখবা। দেখতে পাচ্ছ বাচ্চাটাকে, দেখতে পাচ্ছ এই দেখছ, এটাই হচ্ছে বাচ্চাটা, যে বাচ্চাটা যে বাচ্চাটা আমাদেরকে এত শয়তানি করছে আমাদের সাথে। তো আমি একটু সাউন্ডটা লেভেলটা বাড়িয়ে দিলাম, কারণ বাচ্চাটা যত বেশি শুনবে তত, ও বাচ্চাটা ছিটকে গিয়ে বলল। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে বলছে সুইচ দ্য বাটন, তো ওই বাটনটা আমরা পেয়ে গেছি, বাটনটা ক্লিক করব, এবং এখানে একটা দরজা খুলে গেল, আবার নিচে দিয়ে চলে যাব। এবং এখান থেকে আমরা একটা সাউন্ড লেভেল একটা জিনিস পাবো, তো সেটা আমরা দিয়ে বাচ্চাটাকে হিপনোটাইজ মাকি এটা করতে পারবো, যার কারণে আমরা এটা পেয়ে যাব। দেখতে পাচ্ছ আমি এসে পড়েছি, ও গাইস দেখতে পাচ্ছ, এবার আমরা আবার চলে যাই। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এটা নিয়ে এসে পড়েছি, এবং আজকের গেমটা কিন্তু অনেক বেশি বড়ো হবে, কারণ আমি চাচ্ছি না এটা থার্ড পার্ট দিতে, আমি একদম ফার্স্ট এবং সেকেন্ড পার্টেই সব শেষ করে ফেলতে চাই। তো কিছুদিন আগে আমি এটার পার্ট ওয়ানটা দিয়েছি, আর এখন পার্ট টুটা দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাটা থেকে আমি চাবিটা নিয়ে নিয়েছি, বাচ্চাটা এখানে বসে গান শুনছিল, তো বাচ্চাটা অনেক কেঁদে দিয়েছিলো, একটু মুখটা দেখতেই পেয়েছো তোমরা। তো এবার আমরা ওখানে গিয়ে চাবিটা দিয়ে দরজাটা খুলে দিব, যেহেতু আমাদের এখানে কাজ শেষ। তো আমরা খুলে দিয়েছি, এবার আমাদের একটা লিফট দেখানো হলো। তো এটা হচ্ছে হোয়াইট রেবিটের অ্যাঙ্গেট, তাই আমরা এটা দিয়ে ঢুকবো। ও এখানে কারেন্টটা চলে গেছে, তো এবার আমরা কারেন্ট ঠিক করতে এসে পড়েছি। এবং তোমরা দেখতে পাচ্ছ গাইস এখানে আমরা কারেন্টের জায়গাটাকে খুঁজছিলাম,
জায়গা তো পেয়ে গেছিলাম, কিন্তু হঠাৎ করে কি হলো, ও পাইছি পাইছি গাইস। তো এবার আমরা এখানে মানে অনুসন্ধান করতে করতে এখানে এসে পড়েছি। তো দেখতে পাচ্ছ এখানে এখানে সব ধরনের ফিউজ সিস্টেম টিস্টেম দেওয়া আছে এবং দেখা মানে দেখানো হচ্ছে বিদ্যুৎ নেই। তো এবার দেখতে পাচ্ছ দুটাই লাল হয়ে আছে, কারণ দুটার মধ্যে একটাও নেই। তো এখানে নীলটা আমাদেরকে লাগাতে হবে। তো আবার আমরা দেখতে পাচ্ছ এখানে নীল থেকে নিয়ে নিই। তো এবার নিয়ে আমরা এখানে লাগিয়ে দিই। এবং এখানে দুইটা কোটও দেওয়া আছে, একটা হচ্ছে 43 একটা হচ্ছে 17, সেটা আমি দেখতেই পেয়েছি একটু আগে। তো এবার 17 কি না আমি জানি না, এর আগেরবার যখন আমি খেলেছিলাম দেখে নিই 17 কি না। এর আগে আমি খেলেছিলাম তখন 17 দেখেছিলাম, এবার কি আল্লাহ জানে এবার কি 17 হবে না অন্য হবে আল্লাহ জানে। তো এবার মানে এটা কোডটা বদলাই দিতে পারে তাই না? না 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 গাইস, 17ই আছে দেখতে পেয়েছি আমি। তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছ নীলের পাশে বেগুনিটা লাগিয়ে দিব। এই যে লাগিয়ে দিয়েছি, কি হলো নীলটা আবার লাল হয়ে গেল কেন? ও বাচ্চাটা এটা তুলে নিয়ে চলে গেছে, এই নষ্ট করে দিল বাচ্চাটাকে। এখন আমরা এই লকেট পিট দিয়ে একটা জিনিস খুলে এটার মধ্যে ফালিয়ে দিলে বাচ্চাটা ইয়ে হয়ে যাবে। তো গাইস এটা আমরা খুলে ফেলেছি, দেখতে পাচ্ছ আমার কোড নাম্বারটা ছিল 43-17। তো আমি ভাই ভেবেছিলাম যে 43টা তো দেখে ফেলেছি, কিন্তু 17টা তো ভুলও হতে পারে, কিন্তু না 17টা ভুল হয়নি। তোমরা এখন দেখতেই পাচ্ছ যে 17 আমি তোমাদেরকে দেখাই দিলাম। আমি একটু আগে দেখেছি যখন আমি ফিউজটা খুঁজতে এসেছিলাম না, তখনই আমি দেখে ফেলেছি 17 লেখা ছিল, এবং এখানে আমি যখন ঢুকতে লেগেছি তখনই আমি দেখে ফেলেছি এখানে 43 লেখা আছে, তাই আমি বুঝে গেছি। তোমরা এইভাবে দিয়ে দিবা। তো এবার দেখতে পাচ্ছ এই যে আমি একটু ভুলে গেছিলাম সেই জন্য আবার দেখে নিলাম। তো এবার দেখতে পাচ্ছ এখানে বাচ্চাটা, এখানে আমি বাচ্চাটাকে ফালতে পারছি না, বাচ্চাটা অনেক শয়তান এক টাইপের একটা বাচ্চা। গাইস বাচ্চাটা কিন্তু সত্যি অনেক শয়তান, এই ফালে ফালে ফেলে দিচ্ছি, এখন আমাদের কাজ করতে আরও সুবিধা হবে। গাইস গাইস তোমাদের একটা কথা বলতে চাই, 43-17 কিন্তু সবসময় নাও থাকতে পারে, তোমরা যেন ভুল করে আবার 43-17 দিয়ে ফেলো না। আর তোমরা অবশ্যই আগে 43টা তো দেখা মানে কী বলে এখানে যে কোড নাম্বারটা দেওয়া সেটা দেখা স্বাভাবিক তাই না? এটা তো ঢুকলেই তোমরা দেখতে পাবা, আর ওইটা তোমরা এখানে খুলে ভালো মতো দেখে নিবা। আমারটা দিলেও তো তোমাদেরটা একটু ভুলও হতে পারে। ও দেখতে পাচ্ছ গা বাচ্চাটা কি পাগল হয়ে গেছে, লেখছে ডোন্ট অ্যাসিপ বা নো অ্যাসিপ একটা একটা জিনিস লেখেছে তোমরা দেখতেই পাচ্ছ দেয়ালে, নো অ্যাসিপ। তো এবার আমরা সামনে চলে যাই। তো আমাদের দুটা লক দেওয়া আছে এখানে, একটা হচ্ছে ত্রিভুজের একটা হচ্ছে চাঁদের। তো এখানে চাবি কই? তো গাইস আমি বুঝতে পারছি না চাবি ছাড়া আমরা কী করব। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে সব ধরনের কি ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে গেছে। এই জন্যই আমি বলছিলাম যে বাচ্চাটা মোটামুটি একটু স্ক্যারি আছে, কারণ বাচ্চাটা আছে না তোমাদেরকে একদম গিলে ফেলবে এরম অবস্থা। তো আমি এর আগের বার যখন খেলেছিলাম তখন আমি কোনোভাবেই এটা স্কেপ করতে পারিনি, এবার অবশ্যই চেষ্টা করবো স্কেপ করার জন্য, এবং অবশ্যই করেও দেখাবো, কারণ হচ্ছে আই এম দ্য প্রো, আমি এখন অনেক প্রো হয়ে গেছি না। তো গাইস বাদ দাও। তো এবার আমরা দেখতে পাচ্ছ এখানে আমরা চাবিটা খোঁজার চেষ্টা করব, কারণ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমি চাবির মানে চাবি যদি এখানে থাকে সেখানেও নেই, আমি বুঝতে পারছি না কী হবে। তারপর আমি উপরে চলে এসেছি, অন্তত পক্ষে বাচ্চাটাকে দেখতে তো কিছু একটা শান্তি পেতে, বাচ্চাটাকেও পাচ্ছি না, একটু আগে এসে হারিয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ এখানে লিফটটাও নষ্ট হয়ে পড়ে আছে, মানে বাচ্চাটা নষ্ট করে দিয়েছে। আর হোয়াইট রেবিট বলছে আমাদেরকে সামনের দিকে যেতে, আমরা যদি পিছনের দিকে না আসি তাহলে হয়তো ও আমাদের ধরে ফেলবে। তো আমরা পিছনের দিকে এসেছি, হোয়াইট রেবিট যেমনি বলছে আমরা সেভাবে যাচ্ছি, যেতে হোয়াইট রেবিট আমাদের এখানেই ইঙ্গিত করছে। তো এখানে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ আমার ভয় লাগছিলো, তারপর হচ্ছে এখানে আমি টিপ দিয়ে দিয়েছি, এবং এখান থেকে আমরা নিচে চলে যাব। ও গাইস ও আরে ভূতে গেছে ভূতে গেছে, হোয়াইট রেবিট আমাদের যেদিকে অ্যাঙ্গেল করবে সেখানে আমাদের যেতে হবে, একদম দেরি করা যাবে না, দেরি করলে ও আমাদের খেয়ে ফেলবে। দেখতে পাচ্ছ এখানে চাবি পেয়ে গেছি, এবং চাবি থেকে তাড়াতাড়ি খুলে তাড়াতাড়ি দৌড় পেতে হবে, কারণ গাইস অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে। এবং দেখতে পাচ্ছ আমি এখানে, ও ভাই আমার ধরে ফেললো, গুড নাইট। ছি 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 গাইস, আচ্ছা একটু তো ভুল হবেই, এরপরে থেকে আমরা অবশ্যই চেষ্টা করব। তো এবার দেখতে পাচ্ছ আরেকবার ভূত হয়ে গেছে, তো আমরা আবার ডোর দিয়েছি,
তো দেখতে পাচ্ছি এখানে আমি চাবিটা নিয়ে নিই, তাড়াতাড়ি করতে হবে গাইস, কারণ একটু দেরি করা যাবে না। ও যদি একবার আমাদেরকে ধরে ফেলে তাহলে কিন্তু খেয়েই ফেলবে। তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো লক দেওয়া আছে, বাবারে বাবা। তো এখানে আমরা চাঁদের লকটা পেয়ে গেছি অবশ্যই, কিন্তু ত্রিভুজের লকটা পাবো কিনা একটা সন্দেহ আছে। এখানে তো পাচ্ছি না, আরে নিতে পাচ্ছি না কেন? ও নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, বাবারে বাপ। এই যে ওপেন, ওপেন হয়ে গেছে। এবার আমরা সামনে দিয়ে চলে যাব। ও ভাই, ও এসে পড়েছি, এসে পড়েছি। ও ভাই, বাচ্চাটার চোখটা দেখতে পাচ্ছ? ও ভাই, কি ভয় দেখাইছে আমাদেরকে! মানে আমরা বুঝতে পেরে গেছি বাচ্চাটার মধ্যে সত্যি সত্যি কোনো ভূত আছে, এতক্ষণে বুঝতে পেরেছি। দা এক্সট, তো এখন আমরা একটু পরে লিপ করে যাবো এখান থেকে, কারণ অনেকক্ষণ হলো গাইস আমরা কাজ করছি আর করছি, কিন্তু কোনো লিভের অপশানই পাচ্ছি না। তো এবার একটু পরে আমরা লিভ হয়ে যাবো এখান থেকে। লিভ হলেই শান্তি, কারণ এই বাচ্চাটার থেকে যত দূরে থাকা তো ততই ভালো। ও ভাই, এ বাচ্চাটা দেখতে পাচ্ছ? মনে হয় এমন লাগছে একদম নিষ্পাপ বাচ্চা। নিষ্পাপ বাচ্চারা মুখটা যেমন থাকে, এই একদম শান্ত সিষ্ট একটা বাচ্চার মতো লাগছে ওকে। তো আমি এটা অফ করে দিই। ওর এই গানটা অনেক ভালো লাগে, ওই যে শয়তান, শয়তানের গান তো সবারই ভালো লাগে। শয়তান, আই মিন শয়তানের গান তো শয়তানেরই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ, ও বাড়ি দুটো উল্টা হয়ে গেছে না? হ্যাঁ, আল্লাহ, সত্যি সত্যি বাচ্চাটার মধ্যে ভূত আছে, এটা এখন বুঝতে আমার এক ফোঁটাও সন্দেহ হচ্ছে না। এই বাচ্চাটার মধ্যে সত্যি সত্যি একটা ভূত আছে। তো এখানে আমরা একটু ওপেন করে দিই। এখানে দেখতে পাচ্ছ একটা দুধের বোতল পেয়েছি, এবং তাড়াতাড়ি করে দুধের বোতলটা ওকে দিয়ে দিই, কারণ ও শয়তান এক নাম্বারের, আর শয়তানকে সব কিছু দিয়ে দেওয়া ভালো। আবার করে দিয়েছে গাইস, আবার করে দিয়েছে, কতবার যে করবে। তাহলে আমাকে বলছে চেঞ্জ হার ন্যাপি, তো এবার ন্যাপিটা চেঞ্জ করে দিই। আবার গায়েব হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ? হো পাগল এক নাম্বারে। আচ্ছা, এটাই ও বুঝে না দেবো, গায়েব হলে আমরা ভয় পাবো না? ভয় পাবো যখন ও ভূতে, মানে ভূত হয়ে যাবো, আমাদের খাওয়ার লেগে দুধ দিব, তখন আমরা খাই, আমাদের হঠাৎ করে খাইয়ে ফেলবো, তখন আমাদের ভয় লাগবো। ও হঠাৎ করে গায়েব হয়ে গেলে কারোর ভয় লাগবো? আবার খাওয়াতে বলছে, তাই আমি আবার খাওয়াইছি। দেখতে পাচ্ছি এখানে বারবার লেখা উঠছিল, আরেকবার পড়িয়ে দিই। আবার গায়েব হয়ে গেছে গাইস। তো গাইস, এখানে কতবার এভাবে পড়াতে হবে? আবার বলছে ফিড হার, আবার ফ্রি। এবার আমরা একটু চলে যাওয়ার চেষ্টা করছি। ও দেখতে পাচ্ছি হোয়াইট রেবিটের অ্যাঙ্গেল, মানে আমরা যদি এখানে করতে থাকতাম তাহলে আজীবন করতেই থাকতাম, মানে আমরা ছুটি পেতাম না এখান থেকে, বারবার খাওয়াতাম আর বারবার হাউ করতো। তো এই জন্য এখন আমাদের একদম মানে বারবার পটি করতো আর কি। তো সেজন্য একবারে আমরা এখন চলে যাব, কারণ গাইস অনেক ভয় লাগছে আমার। তো এবার আমরা উপরে চলে এসেছি এবং লকটা খুলে দিই। হার্ট শেপের লক ছিল এটা। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ট্রেন চলছে, সামনে চলে গেলাম। আর দেখতে পাচ্ছ এখানে মানে রুম ট্রান্সফারেটন কি একটা ভূতের মতো এটা হলো। এবার আমরা সামনে চলে এসেছি। ও বাচ্চাটা বারবার এভাবে আগুনের মতো বার হচ্ছে কেন গাইস? ওফ, আমরা সামনে চলে এসেছি গাইস, তাড়াতাড়ি করতে হবে, ওপেন। তো এবার আমরা সামনে চলে যাই গাইস। অনেকটা ভয় ভয় লাগছিলো, কিন্তু এখন আর ভয় ভয় লাগছে না। ও আবার আবার ফুলকি পড়ছে, কে জানে গাইস এই বাচ্চাটা কী একটা সমস্যা। দেখতে পাচ্ছ এখানে একটা, আমরা দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাট দেখলাম। তারপর আর সামনে চলে যাই, আমাদের এখান থেকে স্কেপ করতে শিখতে হবে গাইস, কারণ স্কেপ না করলে, ও দেখতে পাচ্ছ এখানে একটা টিভি দেখা, সে টিভির দিকে কোনো রকমে তাকানো যাবে না, টিভির দিকে তাকালেই তুমি শেষ, মানে তুমি একদম গেলা। আমি টিভির দিকে না যাওয়াতে অনেক এক্সপার্ট, আমি টিভি আমার যেদিকে আসবে আমি তাতেই ফিরে ফেলবো, কারণ ও যদি আমাকে হিপনোটাইজ করার আগে আমাকে ফিরে ফেলতে হবে, না হলে আমি বুঝতে তো পারছো গাইস কী হবে। তো এখানে দেখতে পাচ্ছো ওপেন দিয়ে দিই। এবার এখানে কিছু কিছু দেখতে পাচ্ছো, এখানে কিছু একটা কিছু আসবে না, কিছু নেই। কত ঘর গাইস, মানে রাজপ্রাসাদে রাজপুত্রই ভূত, মানে কি একটা কোইন্সিডেন্ট। ও কিন্তু এই রাজপ্রাসাদের রাজকুমারী, কারণ হচ্ছে ওর মা বাবা যদি রাজরানী হয়ে থাকে তাহলে, রাজারানী হয়ে থাকে তাহলে তো ওর রাজপুত্রই হবে, তাই না? একমাত্র রাজপুত্র, তবুও ভূত, মানে কিছু করার নেই। আর আমি শুনেছি বাচ্চাটার মধ্যে নাকি একটা ভূত প্রবেশ করেছে। ও দেখতে পাচ্ছ আমাদের দিকে পিছনে ফিরে একটা বাচ্চা হয়ে গেল, মানে ও সত্যি সত্যি ওর মধ্যে ভূত আছে, এটা বুঝতে আমাদের একটা ফোঁটাও সন্দেহ হচ্ছে না। সন্দেহ হবেই বা কী করে? তো এবার আমরা এখানে বাচ্চাটাকে এখানে ফেলে দিব,
তাহলে আমরা একটা কিছুটা সমাধান হয়তো পাবো। তাহলে বাচ্চাটাকে কোলে নিয়ে নিই। ওহো, বাচ্চাটাকে কিউট লাগছে, কিন্তু ওর মধ্যে ভূত আছে, কিছু করার নেই, ফালাতেই হবে। এখানে ফেলে দিয়েছি। ও, এটা নতুন রাস্তা ভুলে গেল গাইস, অনেকক্ষণ হয়েছে গাইস, মোটামুটি মানে 15, আমি ঘড়ি দেখছি, মনে হয় মানে আমি কথা বলি, মিথ্যা কথা বলবো না, আমি এইমাত্র ঘড়ি দেখেছি আর দেখতে পাচ্ছি, দেখেছি যে মোটামুটি 15 মিনিটের মতো হয়ে গেছে যে আমরা খেলছি এই গেম প্লেটা। আর এ তাহলে ভাবো এই গেম প্লেটা কতটা বড়, যার কারণে আমাকে 2টা পার্ট দিতে হলো। এই বাচ্চা আমাকে খেয়ে ফেলেছে, আমি এখান দিয়ে স্কিপ করতে যাচ্ছিলাম, বাচ্চা আমাকে খেয়ে ফেলেছে। এবার আমরা সামনে চলে যাব, আবার শুরু করি গাইস, তোমাদেরকে ভালো মতো দেখাইয়া দেয় কীভাবে এটা স্কিপ করতে হবে। তো গাইস, এখানে আমরা আবার সামনের দিকে ছুটে যাচ্ছি, আমরা এখান থেকে স্কিপ করবো কীভাবে তোমাদের দেখাচ্ছি। তো এটা খুলে দিলাম, এখন আমরা ভিতরে চলে যাই। গাইস অনেক ভয় লাগে। তো এবার এখানে দেখতে পাচ্ছ যে এই বাচ্চাটা দেখতে, এখানে দেখতে আবার সামনে যাই, কারণ বাচ্চাটা আসবে। এই যে এখন আমরা তাতে স্কিপ করে ফেলবো গাইস। এই যে এখানে এই রাস্তাটা দেখাচ্ছে, ওই রাস্তাটা লাল হয়ে গেল, মানে ওই রাস্তাটা খারাপ ছিল। এবার আমরা তাতে ওপেন করে দিব। এবার হোয়াইট রাইড আমাদের যেদিকে অ্যাঙ্গেল করবো, আমরা তাড়াতাড়ি এদিকে চলে যাব। খুলে দিয়েছি গাইস, স্কেপ, আই মিন স্কেপ না, আরও বাকি আছে, দেখতে পাচ্ছ। এখানে হোয়াইট লেভেল, যেখানে হোয়াইট রাইড যেখানে অ্যাঙ্গেল করবে সেখানে চলে যাব। রেড আছে, তবু আমাদের সামনে যেতে হবে। ও, বাচ্চাটা এসে বেরোচ্ছে, তাড়াতাড়ি সাইডে দিয়ে যেতে হবে। হো হো গাইস, বাচ্চাটা যেন ধরে ফেলবে আমাদেরকে। ক্লাউড মানে ভীতু লেখা আছে এখানে। তো এখানে আমরা আবার এটা খুলে দিব, সামনে চলে যাই। এ দেখতে পাচ্ছ কত খেলনা পড়ে গেল, তাতে 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 বুঝতে, বাড়িয়ে গেছি। আরে আবার ট্রেন, দূর বাড়িয়ে গেছি। ও, আবার দুধের বোতল। তো আমরা এখানে এসে পড়েছি, এখানে এসে পড়েছি। স্কেপ 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 প্রো সে বাই বাই।